ওয়ালাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আজকে আমি কোনো শপিং করতে আসি নাই, আমি মার্কেটে আসছি বর্তমান বাজার মূল্য, বর্তমান জিনিসের দামগুলো তুলে ধরার জন্য। অ্যাকচুয়ালি ইদানিং কয়েকদিন, কয়েক মাস আগ থেকেই কাতারের শপিং মল অবস্থাগুলোর অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। সো যারা প্রবাসে আছেন, যারা স্বল্প আয়ের, সো হিসেব করে চলবেন, হিসেব করে খরচ করবেন। কারণ যেটার প্রাইস ছিল আগে 10 টাকা, ওইটা এখন 12 টাকা। যেমন সবজিগুলো, এই যেমন এগুলো আমি আগে নিয়েছিলাম 6 টাকা কিলো করে, এখন 10 টাকা 12 টাকা। এগুলো প্রত্যেকটা সবজি দাম বেড়ে গেছে। তো আমরা যারা প্রবাসে আছি, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, যাই হোক না কেন, সবাই একটু যে যার যার মতো হিসাব করে চলতে হবে। কারণ সবগুলো যদি এখানেই খাওয়া হয়ে যায় তাহলে বাড়িতে কি ফাটাবে? সবার তো ফ্যামিলি আছে, ফ্যামিলি কীভাবে চলবে? সো এটা মাথায় রেখেই বাজার করা উচিত। কারণ 10 টাকার জিনিস 15 টাকা হয়ে গেছে, এখন প্রচুর দাম বেড়ে গেছে কাতারে। এটা কাতার সিটি সেন্টার সবজি সেকশন আর কি। সো এখানে পোড়া মুরগি টুরগি বিক্রি করা হচ্ছে। যে অনেক বড় একটা মুরগি দেখা যাচ্ছে, এটা হচ্ছে তুর্কিশ টার্কি চিকেন। অ্যাকচুয়ালি আজকে আমার ভয়েসটা তেমন ভালো না, তবুও ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়। কারণ আজকে 2 দিন আমার গায়ে একটু একটু জ্বর, সর্দি, সো এই আর কি। অনেক রকমের খাবারগুলো রেডি করা আছে, বাট অনেক প্রাইজে যে মুরগি পোড়ানো হচ্ছে, বারবিকিউ, এটা একদম ফ্রেশ মুরগি পোড়ানো হচ্ছে। সো অ্যাকচুয়ালি আমি কিছু কিনতে যাই নাই, আমি জাস্ট মামার সাথে গিয়েছিলাম, একটা কাজে গিয়েছিলাম। ওখান থেকে ভাবলাম যে আপনাদের সাথে বাজার মূল্য বা কেমন দাম বাড়ছে এগুলো একটু শেয়ার করি। এই যে এগুলো আমি 6টা আগে নিয়ে গেছিলাম 10 টাকা 9 টাকা 50 পয়সা দিয়ে, আর এখন 12 টাকা। এই যে রেডিমেড পিৎজা, এগুলা বিভিন্ন সুইট আছে, অ্যারাবিক সুইট। এইটাই বাজারের অবস্থা। অ্যাকচুয়ালি এখানে এখানে একটু রেয়ার, কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেমের বাজার মূল্য একটু বেশি। আর আপনি যদি নর্মালি কোনো হাইপার মার্কেটে যান বা আনসার গ্যালারি, আরও অনেক কাতারে অনেক ভালো ভালো হাইপার মার্কেট আছে, ওগুলোতে আপনি পেয়ে যাবেন মোটামুটি প্রাইস একটু কম। সবার হাতের নাগালেই আছে, অফার প্রাইস থাকে যেহেতু। তো আমি মনে করি হিসাব করে চলাটাই বেটার, এগুলো জাস্ট দেখার জন্য, আর কিছু না। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।